ফিরোজ ভাই উত্তর পাড়ার ফিরোজ ভাই যাবে যাবে ফিরোজ ভাই চলে চলো ফিরোজ ভাই উত্তর পাড়ার ফিরোজ ভাই চলে চলো ফিরোজ ভাই চলে চলো ফিরোজ ভাই সামনে বলো ফিরোজ ভাই চলে চলো ফিরোজ ভাই সামনে বলো ফিরোজ ভাই সামনে বলো ফিরোজ ভাই ফিরোজ ভাই আর মেরে ফিরোজ ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই আতে বলি ফিরোজ ভাই সময় বলো ফিরোজ ভাই চলে চলো ফিরোজ ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই চলে বলি ফিরোজ ভাই এই সবাই থামেন সবাই থামেন আপনাদের মাঝে প্রিয় এলাকাবাসী আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব ফিরোজ ভাই। প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম, আমি আপনাকে পোলার বয়সী কারো কারো ভাই বয়সী আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এই নির্বাচনে ভোট দিয়েছেন, পাশ করিয়েছেন, আপনাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমার বাবাও দীর্ঘদিন এই এলাকার চেয়ারম্যান থেকে আপনাকে সেবা করছেন, এখন দায়িত্ব আমার। আপনারা দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাকে সেবা করতে পারি। প্রিয় এলাকাবাসী আপনারা এখন জাজির ঘরে চলে যান। ওই কোন নেতা কি আছে? আছে কোন নেতা? বিরাজ ভাই চেয়ারম্যান। বিরাজ ভাই আছে এবার। বিরাজ ভাই চলে চলো। বিরাজ ভাই কালো আরে খুলে গোলা দপ্তরি খোল। কোন সময় থেকে এগুলো গোলার মধ্যে চলে রাখছি, ফাঁস ফাঁস লাগতেছিল। এই টাকার মালাটা দিয়া এই মালাগুলো ফালাই দে যা। স্যার সাহেব আমি এগুলো ফালান যাবো না, পাবলিক সেন্টিমেন্ট একটা ব্যাপার আছে, বুঝতেই পারবে। হ্যাঁ এটা তুই ঠিকই কইছিস, ফোন মানুষের কাছে আমার ইমেজ একদম পানির মতো পরিষ্কার রাখবে। একটা কথা মনে রাখিস, ওই সামদের কলঙ্ক আছে, আমার কোনো কলঙ্ক নাই। স্যার সাহেব নির্বাচন তো জিতে গেলাম, কারণ আমরা প্রথম কোন কাজটা দিয়ে শুরু করব? এই নির্বাচনে আমার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, প্রথম কাজ জিতেছে গিয়ে এই টাকাটা তোলা। বুঝতে পারছি স্যার সাহেব, আরামগো লাইনটা তো সব আগের থেকেই জানা, কি করতে হইব আমি করলাম। তাইলে তুই তোর কামে লেগে যা। জি স্যার মশাই। এই খারা একটা মালা দিয়ে যা। আজকে থেকে তুমি চেয়ারম্যানের বউ। নির্বাচন হইতে না হইতেই আপনি টাকার চিন্তা শুরু করে দিয়েছেন। তোমার কি মনে হয় আমি কি এই এলাকার পাবলিক নামে গরু ছাগলের সেবা করতে চেয়ারম্যান হইছি? আপনি যা করে গরু ছাগল কইতাছেন, নির্বাচনের আগে আপনি তাকে হাতে পায়ে ধরে ভোট চাইছেন। দরকার হইলে কাঁধারও পাও ধরতে হয়। আরে তুমি এটা বুঝবা না, এটা পলিটিক্স, আমার বাপি করছে এখন আমি করতেছি, আমার সন্তানও করবো। আমার সন্তান হইলে, আমার সন্তান করে আমি এইসবের ভিতরে জড়াইতে দিব না। আমার সন্তান হইলে তার শরীরে থাকবো খানবাড়ির রক্ত, কথাটা মনে রাখো। আমার খিদে লাগছে, খাওন দাও। এসব এসব পানি বেচাটা ওই লোকগুলো আইসে টাকার ভাগ দিতে। আমার বাবা এই অঞ্চলের অনেক দিন চেয়ারম্যান আছিল, তার সাথে আপনাকে কি লেনদেন আছিল আমি জানি না, আমারে কিন্তু পুরো 50% শেয়ার দিতে হবে। কি কোন চেয়ারম্যান সাহেব, আপনারে 50% দিলে তাহলে আমাকে কি থাকবো? এই এলাকার মধ্যে নেশা পানি বেচবা, আমারে 50% শেয়ার দিবা না, এইটা তো হইব না। আমারে 50% শেয়ার না দিলে এলাকায় তোমরা ঢুকতে পারবা না, এই এলাকা পুরোটা আমার হাতে। চেয়ারম্যান সাহেব আপনার বাবা তো 20% নিত। আরে তার সময় তো আলাদা ছিল, এখন তো সবকিছুর দাম বাড়ছে, তাই আমার শেয়ারও দাম বাড়ছে। এমন করলে আমরা তো শেষ হয়ে যাবো। আরে মিয়া শেষ হইব না, ব্যবসা বাড়াও, আমি তো আছি। আর একটা কথা মনে রাখো, তোমরা আমার চিনো না, আমিও তোমার গরু চিনি না। আর যদি নেশা পানির মধ্যে আমার নাম ঢুকে, তাইলে কইলাম তোমাগরে আমি শেষ করে দেবো।
আচ্ছা চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, আপনার বাপেও ওই কথা কইতো, আপনার বাপের যেহেতু জড়ায় নাই আপনারও জড়াম না। আচ্ছা ঠিক আছে, এই মাসে যে কিছু অ্যাডভান্স আনতে কইছিল আনছেন? আচ্ছা তাহলে যাই চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। হ্যালো। জি চেয়ারম্যান সাহেব, একটা কথা কত দেখি, এই পৃথিবীতে সবচাইতে মধুর সুঘ্রাণ কির মধ্যে? গোলাপ ফুলে। টাকাই সবচাইতে মধুর সুগন্ধ। জি চেয়ারম্যান সাহেব, জোয়ারি গুলোকে কথা কইছো? কথা কইছি চেয়ারম্যান সাহেব, হেরা প্রতিদিন আপনার 10,000 টাকা করে দিব। ঠিক আছে যা, এই টাকাগুলো ব্যাংকে রাখে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আল্লাহ সবকিছুর একটা সময় নির্ধারণ করে দিছে, আমি সেই মতো কাজ করি, সময় মতো নামাজ পড়াই। আপনিও মসজিদে আসেন, জোহরের নামাজটা পড়ে যান। কি যে কন্যা ইমাম সাহেব, আমার কি এত সময় আছে? আমি এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যানই করি, আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। নামাজের জন্য ব্যস্ততা দেখানো ঠিক না, সবকিছু ফেলে আগে নামাজ পড়তে হবে, এটাই আল্লাহর হুকুম। আর নামাজ পড়া, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তিনি আপনার সব দিয়ে দিবেন। তাই নাকি? তাইলে এতদিন ধরে আপনি কি চাইলেন আর কি পাইলেন? আমি যা চাইছি তাই পাইছি, আল্লাহর কাছে আমি চাইছি আল্লাহ যেন আমার পথভ্রষ্ট না করেন, হালাল পথে পরিচালিত করেন, সৎ পথে রাখেন। এই যে আপনি এত আল্লাহ আল্লাহ করেন, আপনি আমার কন্ত, আপনারে কি আল্লাহ নিজে জোগাড় করে খাওয়াইতেছে নাকি আপনি নিজে কষ্ট করে জোগাড় করে খাইতেছেন? আল্লাহ আল্লাহ করুম না কেন, আল্লাহর কোন নিয়ামতটা আপনি অস্বীকার করতে পারেন? কোন আমার রিজিকের মালিক আল্লাহ, তিনি আমার রিজিক ঠিক করে রাখছেন, খালি আমারটা না, আপনার আমার সবার রিজিকের মালিক তিনি। তিনি খাওয়াইতেছেন বলেই আমরা খাইতে পারতেছি, এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। ইমাম সব দেখেন, আমার রিজিকের মালিক আমি নিজে, আমি যত টাকার মালিক হমু ওইটা দিয়েই আমি আমার রিজিক নির্ধারণ করব। আপনারা পয়রা রয়েছেন ওই একজনের উপরে ভরসা করা, আপনাকে কোনো কাম নাই। আমি বিশ্বাস করি টাকা, টাকা হইলে পৃথিবীর সব কিছু পাওয়া যায়, টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। আপনাকে যেটা দরকার সেটা নিয়ে পয়রা থাকেন, আমার যেটা দরকার আমি এটা নিয়ে পয়রা আছি। কালো আল্লাহ, আপনি আপনার এই অবুজ বান্দাদের বুঝদান করেন, সৎপথে চলার তৌফিক দেন। আমিন।